নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। তো কি বলা হয়েছে আমরা ডিটেলসে দেখে নেব। আগামী ফেব্রুয়ারিতেই বকেয়া বেতন মেটানোর তড়িঘড়ি নির্দেশ নবান্নের, আর এবার শুধু ঘোষণা নয়, নবান্নে বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন প্রথম হেডিংয়েই কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়া হয়েছে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কিছু পরিমাণ কিন্তু ডিএ ঘোষণা হতে চলেছে। কি বলা হয়েছে আমরা আরও ডিটেলসে দেখে নেব। এক্ষেত্রে কিন্তু ডিএ কিছু পরিমাণ ঘোষণা হতে পারে এবং তিন কিস্তিতে বা দুই কিস্তিতে কিন্তু ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে নবান্ন। এটি একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল দেখতে পাচ্ছেন প্রকাশিত হলো। অর্ডার কপি গেল অর্থ দপ্তরে, তিন কিস্তিতে মেটানো হবে বকেয়া বেতন। কতটা বেতন বাড়ছে, কাদের জন্য এই অর্ডার, জানুন বিস্তারিত। এটি একটি দৈনিক পত্রিকাতে, একটি দৈনিক পোর্টালে কিন্তু এটি প্রকাশ করা হয়েছে। অবশ্যই যখন কিছু এখানে দেখতে পাচ্ছেন বলা হয় যে সম্প্রতি বকেয়া ডিএ নিয়ে বেশ জল্পনা ও জলঘোলা হচ্ছে সুপ্রিম কোর্ট, নবান্ন এবং রাজ্য সরকারি কর্মীদের। আপনারা প্রত্যেকেই জানেন সুপ্রিম কোর্টে কিন্তু যে ডিএ মামলা সেটা কিন্তু এখনও গড়িয়েছে আরও দু মাস। সেক্ষেত্রে নবান্ন কিন্তু সামনে ভোটের চিন্তা করে কিছু সংখ্যক ডিএ কিন্তু খুব শীঘ্রই দিতে চলেছে এবং তিন কিস্তিতে কিন্তু ডিএ দিতে চলেছে, শুরুতেই দেখতে পেলেন। এবং নবান্নে কিন্তু সেই নোটিশ অর্থ দপ্তরে চলে গেছে এমনটাই জোরালো দাবি রয়েছে। এই নিয়ে পরবর্তী তারিখ পড়েছে আগামী মার্চে, তবে এর মধ্যেই রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি জারি করে দিল একটি নতুন অর্ডার। তো যেটা আপনাদের আমি বলছিলাম যে আপনারা প্রত্যেকেই জানেন যে 15ই মার্চ আগামী ডিএ মামলা শুনানি সুপ্রিম কোর্টে, তার মধ্যেই কিন্তু নবান্ন একটি নতুন অর্ডার কপি জারি করেছে অর্থ দপ্তরে। এখানে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন, বকেয়া বেতন মেটানোর আর্জেন্ট নির্দেশ জারি হলো আজ, চলুন বিস্তারিত আলোচনা তা জেনে নেওয়া যাক। তো এক্ষেত্রে দেখতে তিন দফায় কিন্তু ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে নবান্ন, যেটা অর্থ দপ্তরে নোটিশ দেওয়া হয়েছে এমনটাই কিন্তু বলা হচ্ছে এই আর্টিকেলে। এবং বলা হচ্ছে যে তিন দফায় কিন্তু ডিএ মেটানো হবে, যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত লড়াই এখনও জারি। সেই মুহূর্তে কলকাতা হাইকোর্টের কর্মীদের নতুন করে দেখতে পাচ্ছেন যে আরও নতুন করে কিন্তু বকেয়া ডিএ মেটানো হবে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বকেয়া ডিএ মেটানোর রীতিমতো অর্ডার জারি হয়ে গেল, সেক্ষেত্রে একেবারে নির্দেশ করেই উল্লেখ করে বলে দেওয়া হয়েছে যে বিগত যে সমস্ত কর্মীদের বকেয়া ডিএ বাকি রয়েছে তা তিন দফায় মেটানো হবে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তিন দফায় কিন্তু বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে নবান্নর তরফ থেকে।